একটা জেনারেল পড়ুয়া শিক্ষক আসিফ মাহতাব শরীফ শরীফার গল্প বুঝলো, ইমানের জলে জ্বলে উঠে এর প্রতিবাদ করলো। আর তথাকথিত আলেমেরা যারা বলেছে শরীফ শরীফার গল্পে বিতর্কিত কিছু নাই, আমি বলতে চাই এই মুনাফিক হুজুরের চাইতে ওই আসিফ মাহতাব স্যারের ইমানের দাম আল্লাহর কাছে বেশি। কারণ এরা হলো উচ্ছিষ্ট ভোগী, এরা হলো ওলামাই সু। জাহান্নামের ভেতরে প্রথমে কাফের যাবে না, প্রথমে ইহুদি খ্রিস্টান যাবে না, প্রথমে যাবে একদল মুনাফিক মার্কা হুজুর, যারা নামে আলেম, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, কিন্তু তারা পাক্কা মুনাফিক। এই বাংলাদেশের একজন আলেম ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহী এই কমিটির ছিল অন্যতম, যিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ। শোনেন ভালো করে বুঝবেন, আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলতেছি না, প্রধানমন্ত্রী কিন্তু নিজেও চাইনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হোক। কেন জান্নাতের সার্টিফিকেট কোনো ব্যক্তি দিতে পারে? কেন বাটপার তুরি তো জান্নাতের যাওয়ার গ্যারান্টি নাই, এ কথা কর না কেন? জান্নাত কি মামুর বাড়ি খিচুড়ি? যাকে তাকে সার্টিফিকেট দিয়ে সাইরা দিলা, মানে এ মারতে গেছে তেল আর পাম, নিজের চাকরি টিকানোর জন্য, বেতন খাওয়ার জন্য। আমরা বলতে চাই যেই ব্যক্তি যে কোনো ব্যক্তিকে জান্নাতি বলে সার্টিফিকেট দেয়, ওই ব্যক্তিকে তদন্ত করে দিলে শরীফ শরীফাল গল্পে বিতর্কিত কিছু পাবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের ইমানের দাবি হলো ছেলে থেকে মেয়ে পরিবর্তন হওয়া কি হারাম করছে? আচ্ছা আমাদের দিকে তাকায়, আপনাদের এই গ্রামে যদি একটা ছেলে থাকে শরীফ, ও যদি মনে মনে ভাবে শরীফা আমি আজ থেকে শাড়ি পরছি জামা পরছি, এই শরীফাক বিয়ে দিতে গেলে কার সাথে বিয়ে দিতে হবে? কথা কয় না কেন মেয়ের সাথ দেবেন? এত মেয়ে হয়ে গেছে, এখন কার সাথে বিয়ে দেবেন? ছেলের সাথে। এখন একটা মেয়ে বুঝে ছেলের সাথে বিয়ে দিলেন, এখন বিয়ের পরে দেখা যাচ্ছে কি এও ছেলে ও ছেলে, বাসর করার যা দেখতেছে কেড়ে, অফিস আদালত স্টেশন তো সব এক, এ কথা কর না কেন? তখন যদি তারা পারস্পরিক মেলামেশা করে, ছেলে ছেলের সাথে মেলামেশা করলে এর নাম কি? সমকামিতা। এর নাম কি? আর সমকামিতাকে সম্পূর্ণরূপে হারাম করেছে কে? আরো জোরে বলেন। সুতরাং যেই গল্প সমকামিতাকে প্রমোট করে, যেই গল্প ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, এমন গল্পকে কোনো মুসলমান সমর্থন করতে পারে না। আর সমর্থন করবে কারা? বাংলাদেশের বর্তমানে হুজুর হলো চার প্রকার, জোরে বলেন কয় প্রকার? আরো জোরে কোন? এক নম্বর সরকারি, দুই নম্বর তরকারি, তিন নম্বর দরবারি, আর চার নম্বর হলো দরকারি। কয় প্রকার বলছি? এক নম্বর সরকারি হুজুর কারা? যদি উপর থেকে সিদ্ধান্ত হয় মসজিদে নামাজ পড়া যাবে না, এই হুজুররা ফতোয়া দেয় ঠিক আছে, মাঠে নামাজ পড়া যাবে না এরা ফতোয়া দেয় ঠিক আছে, শরীফ শরীফার গল্প দেয় এরা বলে ঠিক আছে, এরা হলো সরকারি হুজুর। বাংলাদেশের তথাকথিত কিছু আলেমদেরকে দায়িত্ব দেওয়া হলো, আপনারা গবেষণা করে দেখেন, বাংলাদেশ সরকারের উচ্ছিষ্ট ভোগী কিছু আলেমদের তদন্ত করতে দেওয়া হলো। তারা গত এক সপ্তাহে তদন্ত করে বলেছে শরীফ শরীফার গল্পে বিতর্কিত কিছু নাই, এই গল্প রাখা যাবে, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ বলবেন না, যেই গল্পের মধ্যে শিখাইছে শরীফ বলে একটা ছেলে, ও মনে মনে বলতেছে ছেলে আমার থাকতে ভালো লাগে না, মেয়েদের সাথে খেলতে ভালো লাগে, মেয়েদের সাথে ঘুরতে ভালো লাগে, মেয়েদের কাপড় পরতে ভালো লাগে, অতএব আমি ছেলে না, আজ থেকে মনে মনে মেয়ে হলাম, শরীফ থেকে শরীফা হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। এখন চিৎকার করে বলেন সৃষ্টির কি কোনো পরিবর্তন হবে? আল্লাহর কোরআন বলেছেন আমার সৃষ্টির কোনো পরিবর্তন হবে না, ছেলে ছেলে থাকবে, মেয়ে মেয়ে থাকবে, ছেলে মেয়ে হতে পারে না, মেয়ে ছেলে হতে পারে না, কার বক্তব্য? সেই বক্তব্যের প্রতিবাদ করেছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক যার নাম হলেন আসিফ মাহতাব। যেই ব্যক্তি বক্তব্য দিয়ে চাকরি হারাইলেন, লাঞ্ছিত হলেন, ভার্সিটি থেকে বের করে দেওয়া হলো, আজকে হেফাজত ইসলামের একটা সমাবেশের ভেতরে তাকে গেস্ট হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি বক্তব্য দিয়েছে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হলো এই সমকামিতার সমস্যা। সমকামিতা কি? ছেলে ছেলের সাথে জিনা, মেয়ে মেয়ের সাথে জিনা, ট্রান্সজেন্ডার, ছেলে মেয়েতে পরিবর্তন, মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়ে পরিবর্তন, যেটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে হারাম করেছে।